আমাদের লাস্ট ক্লাসে আমরা সুইং ইকুয়েশনটা ডিডিউস করে এসেছিলাম, যেখানে আমরা দেখে এসেছিলাম লাস্টলি আনফরচুনেটলি কেটে গেছে এখানে। আসলে যে জিনিসটা এসছে এখান থেকেই বার করতে পারবে তোমরা অনায়াসে, এখান থেকেই বার করতে পারবে। সেটা যদি এই ডি স্কোয়ার বা ডি স্কোয়ার ডি ডিভাইড ডেল ডিভাইড বাই ডিটি স্কোয়ার এইটা বাঁ পাশে রেখে যদি এইগুলোকে ডান পাশে নিয়ে যাও, তাহলে ডান পাশে নিলে টুয়াইস পাই এফ ডিভাইড বাই টুয়াইস এইচ ইন্টু পি এ, এই টু টু কাটা গেল, তাহলে উপরে থাকলো পাই এফ, নিচে থাকলো এইচ ইন্টু পি এ। এইটাই হচ্ছে সেই 15 নম্বরের ইকুয়েশন। এটা আমরা এই ইকুয়েশনটা ব্যবহার করি সুইং ইকুয়েশন জন্য। মনে রাখতে হবে এখানে পি এটা কিন্তু পিইউতে, এই পি এটা অ্যাক্সিলারেটিং পাওয়ার যেটা, এটা কিন্তু পিইউতে অ্যাকচুয়াল ইউনিট না, এমভিএ মেগাওয়াটে না, এটা ভাগ দিয়ে বেস পাওয়ার দিয়ে ভাগ দিয়ে এটাকে পিউতে বানানো হয়েছে। এটি আমরা সুইং ইকুয়েশন, এই ইকুয়েশনটাকে আমরা বলি সুইং ইকুয়েশন। এটাকেও আমরা সুইং ইকুয়েশন, এমনকি এটাকেও সুইং ইকুয়েশন, তবে নর্মালি আমরা ইউজ করে থাকি এই ইকুয়েশনটাই সুইং ইকুয়েশন হিসেবে। তাহলে সুইং ইকুয়েশনটা কি আলটিমেটলি দাঁড়ালো? ডি স্কোয়ার ডেল ডিভাইড বাই ডিটি স্কোয়ার, এর অর্থ হচ্ছে সিঙ্ক্রোনাস স্পিড। এখানে একটা জায়গায় দেখো আমরা বারবার করে এই ডি ডেল এম, এই ডেল ডিএম, ডেল ডিএম এটা হচ্ছে রোটারে রিলেটিভ পজিশন উইথ রেসপেক্ট টু সিঙ্ক্রোনাসলি রোটেটিং রেফারেন্স, রোটারের পজিশন উইথ রেসপেক্ট টু সিঙ্ক্রোনাসলি রোটেটিং রেফারেন্স, এই ডেল এমটা। এই ডেল এমটাকে আমরা বারবার ডেল এম না লিখে ডেল লিখছি, এখানে বলেছে যে রিপ্লেস করে দিচ্ছি ডেল দ্বারা, তাহলে এখানে এই ডেল চলে আসবে, এখান থেকেই ডেলটা চলে এসছে। ডেল ডেল হচ্ছে, তাহলে এইটা হচ্ছে অ্যাক্সেলারেশন, রোটারের অ্যাক্সেলারেশন, কিন্তু অ্যাকচুয়াল অ্যাক্সেলারেশন না, এই রোটারের এইটা হচ্ছে রিলেটিভ অ্যাক্সেলারেশন উইথ রেসপেক্ট টু সিঙ্ক্রোনাসলি রোটেটিং রেফারেন্স। সিঙ্ক্রোনাসে যখন লোডে নর্মাল লোডে থাকে হেলদি কন্ডিশনে, তখন তো এই এই যে অ্যাক্সেলারেশন এটা তো জিরো, মানে সেখানে কোনো রিলেটিভ অ্যাক্সেলারেশন নাই, ওটা সিঙ্ক্রোনাস স্পিডে হচ্ছে। এই এই জিনিসটা আমাদের মাথায় রাখা দরকার। তাহলে এইটাই আমরা এই ডেল এইটা উইথ রেসপেক্ট টু টাইম, এই যে ইকুয়েশনটা এইটাই হচ্ছে সুইং ইকুয়েশন। আমরা নর্মালি নির্ণয় করি টাইমের সঙ্গে সঙ্গে ডেলের পজিশনটা কত হচ্ছে রোটার, তা আমরা ক্যালকুলেশন এটাই করব। এই ইকুয়েশনের সলিউশনই হচ্ছে আমাদের মেন টার্গেট, স্টেডি স্টেট মানে স্ট্যাবিলিটি স্ট্যান্ডার্ডের মুখ্য উদ্দেশ্যই হচ্ছে এই রোটারের অ্যাঙ্গুলার পজিশন, রিলেটিভ অ্যাঙ্গুলার পজিশন উইথ রেসপেক্ট টু সিঙ্ক্রোনাসলি রোটেটিং রেফারেন্স বা রিলেটিভ পজিশন অফ দি রোটার, এই এইটাই আমরা মুখ্য উদ্দেশ্য উইথ রেসপেক্ট টু টাইম। টাইমের সঙ্গে সঙ্গে কিরম ভ্যালি, যদি মেজর ডিস্টার্বেন্স হয় দেখা যায় যে টাইমের সঙ্গে সঙ্গে এই ডেলের মান এত বেশি হয়, এটা নর্মালি একটা এরকম ভি কার্ভের মতন আসার কথা। তা যদি ডেলের মান যদি ডিস্টার্বেন্স খুব বড় হয়, তাহলে এ দেখা যায় যে ঘুরে আসে না, এখানে পিকের দিকে যে ঘুরে আসবে না, এ কন্টিনিউয়াসলি উপরে চলে যেতে থাকে, কোনোদিন ব্যাক করে না। তা আমরা এই পর্যন্ত দেখো এখানে এসে তারপরে আমরা আর একটা জায়গায় নিয়ে এসেছি এখানে, যে মেশিন যদি অনেকগুলো মেশিন আমাদের প্যারালাল অপারেশন তো থাকেই মাল্টিপ্লিকেশন সিস্টেমে, অফকোর্স এখানে তো একটা জ্যাটার না, তাই অনেকগুলো জ্যাটার যদি থাকে সেখান থেকে আমাদের যদি একটা ইকুইভ্যালেন্ট এইচ বা একটা কমন বেজে একটা এইচ এর নির্ণয় করার দরকার হয়, তাহলে আমরা কিভাবে করি দেখো। এখানে হচ্ছে যে মেশিনের একটা মেশিনের যে এইচ যেটা মেশিনের এইচ কনস্ট্যান্ট, সেটাকে আমরা দেখছি যে ওই মেশিনের এইচ কনস্ট্যান্ট ডিভাইড বাই সিস্টেমের যে বেজ, মানে ওই সিস্টেমের একটা বেজ আমরা ধরে নেবো পাওয়ার বেজ, বেজ পাওয়ার। তাহলে এটা দিলেই আমাদের ওই এই সিস্টেমের রেসপেক্টে ওই এইচ এর মান সিস্টেমের রেসপেক্টে পিউতে কনভার্ট হয়ে যাবে। এখান থেকে আমরা এখানে একটা জিনিস নিয়ে এসেছি দেখো, যে কোহারেন্ট মেশিন বলে একটা কথা এখানে আছে। কোহারেন্ট মেশিন মানে যে সিস্টেমের মেশিন গুলো সব একসঙ্গে সুইং করে একই দিকে, মেশিনস এই যে এখানে দেওয়া হয়েছে জিনিসটা, দ্য মেশিনস হুইজ সুইং টুগেদার আর কল্ড কোহারেন্ট মেশিনস। তা সুইংটা যদি একই সঙ্গে সব মেশিন একই সঙ্গে একই দিকে মুভ করে, আবার উল্টো দিকে মুভ করছে, এইভাবে সুইং করে একসঙ্গে সব মেশিন গুলো, কোনোটা কম সুইং করছে, কোনোটা বড় সুইং করছে, মানে ছোট বড় বড় হেভি হেভি জেনারেটর গুলো অল্প একটু সুইং করে যাবে, কিন্তু বড় ছোট জেনারেটর গুলো যেহেতু লাইট তার ওটা হালকা সে বেশি সুইং করবে। তো এরকম ধরনের জিনিসগুলো কিন্তু সুইংটা একসঙ্গে হচ্ছে, এইগুলোকে আমরা বলি কোহারেন্ট মেশিনস। এরকম ধরনের দেখো দুটো কোহারেন্ট মেশিন যদি থাকে,
তার একটা ইকুইভ্যালেন্ট আমাদের যে সুইং ইকুয়েশন সেটা কি করে নির্ণয় করব, সেটার জন্য দেখো দুটো ইকুয়েশনকে দুটো মেশিন থেকে কনসিডার করেছে। একটা মেশিনের সুইং ইকুয়েশন এরকম, যার এইচ কনস্ট্যান্ট হচ্ছে এইচ ওয়ান আর রোটার অ্যাঙ্গুলার পজিশন হচ্ছে যে ডেল ওয়ান, আর সেকেন্ড মেশিনটার এটা হচ্ছে 2H2 / ω(s). এই ইকুয়েশনটা আমার কনফিউজ করো না, এটা আমার কোথেকে আসলো হঠাৎ করে, এটা আসলেও একই ইকুয়েশন, সবই একই ইকুয়েশন। এটা দেখো এই ইকুয়েশন আর তোমার এই ইকুয়েশন কিন্তু একই, কথা বুঝতে পেরেছো তো? এই ইকুয়েশন 2H আর এখানে হচ্ছে এই 2πf, 2πf মানে ω(s), একই কথা, একই জিনিস, আমরা 2πf না লিখে ω(s) লিখেছি। তাহলে এইটা হচ্ছে এক নম্বর মেশিনের সুইং ইকুয়েশন, 17 নম্বর ইকুয়েশন বলছি, আর 2 নম্বর মেশিনের সুইং ইকুয়েশন 2H2 মানে যার ভ্যারিয়েশন হচ্ছে H2 আর এটা রোটার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে Δ2 আর এটা Δ1, দুটো মেশিনের সাইজ আলাদা, অতএব ওই ডিসপ্লেসমেন্টটাও হবে আলাদা আলাদা, কোনটা কম অ্যাঙ্গেল মুভ করবে কোনটা বেশি মুভ করবে। যদি এটা খুব হেভি মেশিন হয় তাহলে কম Δ1 এর মান কম হবে Δ2 থেকে, যদি Δ2টা এই মেশিনটা ছোট হয়। তাহলে এইভাবে দুটো ইকুয়েশন হবে। এখন কম্বাইন্ড যে ইকুয়েশনটা দেখবো সেটা আমরা এই দুটো ইকুয়েশন যোগ করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এরম দাঁড়ায় 2H2 ω(s) d² Δ dt² pm - এইটাকে ইকুইভ্যালেন্ট করলে যা দাঁড়াবে, সেক্ষেত্রে এই দুটো ইনার্শিয়া কনস্ট্যান্ট মেশিনের জেনারেটরের ইনার্শিয়া কনস্ট্যান্টের যোগফল সমান হচ্ছে ক্যাপিটাল এইচ। এই দুটো মেশিনের ইকুইভ্যালেন্ট হচ্ছে এই দুটো যোগফল, ইন্ডিভিজুয়াল মেশিনের এইচ কনস্ট্যান্টের যোগফল, আর পিএমটা দাঁড়াচ্ছে এই দুটো মেশিনের মেকানিক্যাল ইনপুট পাওয়ারের যোগফল, আর পিইটা হচ্ছে কিন্তু পিটা হচ্ছে এই দুটো মেশিনের ইলেকট্রিক্যাল আউটপুট পাওয়ারের যোগফল। এইভাবে আমরা আর এখানে Δ1 আর Δ2 সেটাকে আমরা সিঙ্গেল মেশিনের ডেল বলে রিপ্রেজেন্ট করেছি। এটা হলো দুটো মেশিনের। এখানে একটা উদাহরণ নিয়ে এসেছে, দেখো এই একটা ছোট অঙ্ক এখানে বলছে যে যদি দুটো এরকম কোহারেন্ট মেশিন থাকে যার 50 হার্টজ এর কোহারেন্ট মেশিন অপারেট ইন প্যারালাল উইদিন সেম পাওয়ার স্ট্যান্ড এন্ড হ্যাভ দি ফলোইং রেটিংস। তাহলে দেখো এখানে ইউনিট ওয়ানে হচ্ছে এরা তার রেটিং গুলো সব দিয়ে দিচ্ছে, 500 MVA, পাওয়ার ফ্যাক্টর 0.85, পাওয়ার ফ্যাক্টর রান করে 25 kV, 20 kV এবং 3600 RPM, 3600 RPM মানে টু পোলের মেশিন আর কি, 60 হার্টজ এর টু পোলের মেশিন বলে যা হয় আর কি, যে 3600 RPM। এইচ ওয়ান এর মান হচ্ছে 4.8 MJ পার ইউনিট। 2 নম্বর ইউনিটের এই এ হচ্ছে তার এমভি, এটা আরো বড় ইউনিট। তারপরে এই তার পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.9, 22 kV, 1800, এটা ফোর পোলের জেনারেটর, 1800 RPM, এইচ টুর মান 3.27 MJ পার ইউনিট। এই গেল আর ক্যালকুলেট দি ইকুইভ্যালেন্ট এইচ কনস্ট্যান্ট অফ দি টু মেশিন টু ইউনিটস অন এ 100 MVA বেজ, এটা কমন বেজে 100 MVA বেজে কি করে ট্রান্সফার করেছে দেখো। তা সেটা হচ্ছে এক নম্বর মেশিনের যদি ট্রান্সফার করে নিই নতুন বেজে, তাহলে এক নম্বর বেজের এইচ ওয়ান এইচ নিউটা হবে এইচ ওয়ান ওল্ড যেটা ইন্টু এস ওয়ান ওল্ড ডিভাইড বাই এস ওয়ান নিউ। এইচ ওয়ান ওল্ড কত, 4.8 না, এই যে 4.8, আর এস ওয়ান ওল্ড হচ্ছে এই আগের মেশিনের রেটিং হচ্ছে 500 আর বেসটা হচ্ছে 100, এই এটা হচ্ছে 24, ঠিক আছে, মেগাজুলস পার এমভি। আর এইটাই হবে নতুনটাই হচ্ছে জাস্ট এইচ টু ওল্ড ইনটু এস টু ওল্ড ডিভাইড বাই এস নিউ। তো এইচ টু ওল্ডটা হচ্ছে 3.27 এটা দেওয়া আছে ইনটু 2 নম্বর মেশিনের রেটিংটা ছিল 1331 MVA ডিভাইড বাই 100, এখান থেকে এই এসছে, অতএব দুটোর কম্বাইন নিউটা হচ্ছে দুটোর যোগ। এই হচ্ছে ইকুইভ্যালেন্ট এইচ, এই ভাবে অটোমেটিক। এইটা হয়তো তোমরা কোহারেন্ট নন কোহারেন্ট মেশিনটা হচ্ছে যদি দুটো মেশিন একসঙ্গে সুইং না করে, মেশিন হুইচ ডু নট সুইং টুগেদার আর কল নন কোহারেন্ট মেশিন। এটা গেল। এখন এখানে আমরা এসেছি, যদিও এটা আমি নন কোহারেন্ট মেশিনস এর জন্য আর ইকুইভ্যালেন্ট রিঅ্যাক্ট্যান্সটা তোমাদের ছোট করার স্বার্থে এটা দেখাচ্ছি না, এটা বাদ দিয়ে দাও। এই প্রবলেমটা তোমরা নিজেরাও দেখে নিতে পারো, এই মেশিন গুলোর এই সব ভ্যালু গুলো দেওয়া আছে, জেনারেটর এই সব ভ্যালু গুলো দেওয়া আছে, এইচ কনস্ট্যান্ট দেওয়া আছে, রেটিং দেওয়া আছে, ভোল্টেজ রেটিং দেওয়া আছে। তারপরে এখান থেকে এটা বলছে ফাইন্ড দ্য অ্যাক্সেলারেশন ইফ দ্য ইনপুট ইনক্লুডিং দ্য রোটেশন লস ইজ এত হর্স পাওয়ার অ্যান্ড ইলেকট্রিক পাওয়ার ডেভেলপড ইজ এত হর্স পাওয়ার। তার মানে এটা হচ্ছে আউটপুট, এটা হচ্ছে ইনপুট, বুঝতে পেরেছো? তো এখন
এই এটাকে ইনক্লুডিং এটা হচ্ছে ইনপুট ইফ দ্য মেশিন ইফ দ্য ইনপুট এত হর্স পাওয়ার অ্যান্ড ইলেকট্রিক ডেভেলপড হচ্ছে এত হর্স পাওয়ার তাহলে ইলেকট্রিক্যাল আউটপুটটা হচ্ছে 16 মেগাওয়াট আর ইনপুটটা হচ্ছে 26,800 হর্স পাওয়ার হর্স পাওয়ার মানে কত হর্স পাওয়ারকে যদি ওই যে কিলোওয়াটে নাও কিলোওয়াটে নাও সেখান থেকে এটা ওয়াটে থেকে 10^6 এ ভাগ দিয়ে মেগাওয়াটে করে নিচ্ছে বুঝতে পেরেছ এটা দিয়ে মেগাওয়াটে করে নিল তাহলে অ্যাক্সিলারেটিং পাওয়ার হচ্ছে এই দুটোর বিয়োগফল 20 - 16 4 মেগাওয়াট তাহলে এই ইকুয়েশনটা হচ্ছে ইকুয়েশন 13 থেকে এই দিয়ে এই অ্যাক্সিলারেটিং পাওয়ার হচ্ছে 4 এটা কিন্তু অ্যাকচুয়ালি ইকুয়েশনটা ব্যবহার করেছে এখানকার ইউনিটটা পিএ এটা কিন্তু পিউতে নেওয়া হয়নি যার ফলে অ্যাকচুয়াল ইউনিটে রয়ে গেছে যে 4 মেগাওয়াট আর এই সমস্ত এই যে এস রেটেড টেটেড সব আছে কিন্তু ভ্যালু দিলে অ্যাক্সিলারেশনটা বার হয়ে যাচ্ছে 200 ইলেকট্রিক্যাল ডিগ্রি পার সেকেন্ড এই অঙ্কটা আরো বেশি বরং আমরা বেশি দেখাই এই অঙ্কটা এটা হচ্ছে যে একটা জেনারেটর 50 হার্টজ জেনারেটর পোল ফোর টার্বো জেনারেটর মানে যে জেনারেটরের প্রাইম মুভার হচ্ছে টার্বাইন সেটাকে আমরা নর্মালি টার্বো জেনারেটর যার রেটিং হচ্ছে 100 MVA 11 kV হ্যাজ অ্যান ইনার্শিয়া কনস্ট্যান্ট অফ 8 MJ পার এমভি এখন এখানে চাচ্ছে ফাইন্ড দ্য স্টোরড এনার্জি এটা কাইনেটিক এনার্জি আর কি আমার লিখিনি এখানে কিন্তু স্টোরড এনার্জি মানে কাইনেটিক এনার্জি ইন দি রোটার অ্যাট সেকেন্ড স্পিড 2 নম্বর বলছে যে মেকানিক্যাল ইনপুট পাওয়ার যেটা এটা সাডেনলি যদি রেজ টু 80 MW তার মানে ইলেকট্রিক্যাল আউটপুটে যা ছিল হঠাৎ করে যদি এই যে সাডেনলি রেজ টু 80 MW ফর অ্যান ইলেকট্রিক্যাল লোড অফ 50 MW 50 MW লোডের জন্য তো চলা উচিত সিঙ্ক্রোনাস স্পিডে রান করার জন্য এই 50 MW চলা উচিত ছিল কিন্তু এরা ইলেকট্রিক্যাল ইনপুটটা সেটা বাড়িয়ে নিয়ে তাহলে আমাদের যেটা 1 নম্বর পার্টে তো আমাদের এ পার্টে চেয়েছে এরকম ধরনের স্টোর এনার্জি বাড়তে চেয়েছে এখানে বলছে 2 নম্বর পার্টে বলছে যে ইলেকট্রিক্যাল লোড 50 MW ধরে রান করছিল সেই হিসেবে নিঃসন্দেহে সিঙ্ক্রোনাস স্পিডে রান করতে হলে 50 MW ইনপুট পাওয়ারই দরকার ছিল মেকানিক্যাল পাওয়ার কিন্তু হঠাৎ করে কোন লোকেরা 50 MW লোডের জন্য ইনপুট পাওয়ারটা মেকানিক্যাল পাওয়ারটা 80 MW তুলে দিল তা নিঃসন্দেহে রোটার বেশি স্পিডে ঘুরবে সেই অবস্থাতে ফাইন্ড দ্য রোটার অ্যাক্সেলারেশন নেগলেক্টিভ মেকানিক্যাল এই রোটার অ্যাক্সেলারেশন চাচ্ছে এই কন্ডিশনে যদি 50 MW ইলেকট্রিক্যাল লোডের জন্য আউটপুট লোডের জন্য যদি ইনপুটটা 80 MW তুলে দেয়া হয় হঠাৎ করে তাহলে যে রোটার অ্যাক্সেলারেশন হবে সেটা বাদ আর সেই পাঠে বলেছে এই যে অ্যাক্সেলারেশন 2 নম্বর পাঠে ক্যালকুলেট করা হলো সেইটা যদি 10 সাইকেল ধরে কন্টিনিউ করে 10 সাইকেলের ইকুইভ্যালেন্ট টাইম 10 সাইকেলের ইকুইভ্যালেন্ট টাইম মানে হচ্ছে এই যে 50 হার্টজ সিস্টেম তো এই 10 সাইকেল ডিভাইডেড 50 হার্টজ মানে হচ্ছে 0.2 আমাদের সেকেন্ডের মধ্যে সেই 0.2 সেকেন্ড ধরে যদি কন্টিনিউ করে তাহলে ফাইন্ড চেঞ্জ ইন টর্ক অ্যাঙ্গেল রোটার অ্যাঙ্গেল অরিজিনাল থেকে কতটা চেঞ্জ হবে এবং রোটার স্পিড ইন রিভলিউশন পার মিনিট আরপিএম এ বার করো এট দ্য এন্ড অফ দিস পিরিয়ড এই 10 সাইকেল পরে বা 0.2 সেকেন্ড পরে রোটার স্পিড কত হয়ে দাঁড়াবে এটা ক্যালকুলেট করো এখানে অঙ্কটা দেখো যে স্টোরড এনার্জি তো সোজা ইকুয়েশন আমরা আগে দেখে এসেছি কাইনেটিক স্টোরড কাইনেটিক এনার্জি মানে হচ্ছে এইচ ইনটু এইচ এর ডেফিনেশন ছিল স্টোরড কাইনেটিক এনার্জি ডিভাইড বাই রেশিন মেশিন রেটিং এখন স্টোরড কাইনেটিক স্টোরড এনার্জি মানে হচ্ছে এইচ ইনটু রেটিং অফ দি মেশিন তাহলে এই দুটো দিয়ে এই 800 MJ এখন এখানে দেখো অ্যাক্সেলারেটিং পাওয়ারটা কি হচ্ছে মেকানিক্যাল পাওয়ারটা 80 তে তোলা হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ারটা 50 MW হয়েছে তাহলে অ্যাক্সেলারেটিং পাওয়ারটা হচ্ছে 30 MW 80 - 50 30 MW এখন এই 30 MW এটা তো অ্যাকচুয়াল ইউনিটে আছে আমি এই ইকুয়েশনে ব্যবহার করতে পারি এখানে করেছো তাই যেটা অ্যাকচুয়াল এই ইকুয়েশনের ভ্যালুটাই পি এটা হচ্ছে অ্যাকচুয়াল ইউনিটে সেটা করেছে এরা সেটা করেছি অথবা আমি যদি করতাম পিউতে নিতাম তাহলে এই ভ্যালুটাকে এটাকে আমাদের বেস পাওয়ার দিত বেস যদি আমরা 100 MVA ধরে নিতাম এই যে 100 MVA বেস ধরে নিতাম তাহলে এটাকে 100 দিয়ে ভাগ করলেও আমাদের অঙ্কটা হতো তা আমরা এইভাবে করে দিচ্ছি ইকুয়েশন এই ইকুয়েশনে ব্যবহার করেছি করে এই আমাদের দেখো এটাকে যদি ওই পাশে নিয়ে যাও ইকুয়েশনটা এরকম আসে
পি এর ভ্যালু বসাচ্ছে সদাসুদি 30 মেগাওয়াট ইন্টু টোয়াইস পাই এ ডিভাইড বাই টোয়াইস এইচ এর মান দেওয়া আছে এস রেটেড হচ্ছে 100 তাহলে ভাগ করলে যে 337.5 ইলেকট্রিক্যাল ডিগ্রি পার সেকেন্ড স্কোয়ার এটা হচ্ছে অ্যাক্সেলারেশন এখন এরা বলছে সিপারে বলছে এই অ্যাক্সেলারেশন যদি 2 সাইকেল 10 সাইকেল ধরে কন্টিনিউ করে 10 সাইকেল মানে হচ্ছে 0.2 সেকেন্ড হ্যাঁ একে 50 দিয়ে ভাগ দাও 10 সাইকেল ডিভাইড বাই 50 হচ্ছে টাইম বার হয় তাহলে এটা এই আমাদের টাইমের স্টেপ যেটা এটা আমরা হচ্ছে 0.2 সেকেন্ড তাহলে ইন্টিগ্রেশন যদি করো এইটাকে যদি ইন্টিগ্রেট করে অ্যাক্সেলারেশন ইন্টিগ্রেট করলে এটা হচ্ছে চেঞ্জ ইন স্পিড এটা ইকুয়েশনটা আসলে আসে কি এটার সঙ্গে প্লাস কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশনটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন থেকে ইনিশিয়াল কন্ডিশনে ইনিশিয়ালে তো ওটা সিঙ্ক্রোনাস স্পিডে ঘুরছে কোন রিলেটিভ ভেলোসিটি ছিল না আলাদা স্পিড ভেলোসিটি ছিল তাহলে এই হারটা জিরো তাহলে এই জিরোটা এই পাশে নিয়ে গেলে এটাই আমরা বলছি চেঞ্জ ইন স্পিড সমান হচ্ছে এই যে এইটা ইনটু টি টিটা হচ্ছে যে ডেল্টা টি তাহলে এখান থেকে আসলো চেঞ্জ ইন স্পিড এটাকে যদি আরেক দফা ইন্টিগ্রেট করো তাহলে এই যে চেঞ্জ ইন রোটার অ্যাঙ্গেল এখান থেকে আসবে এই যে চেঞ্জ ইন রোটার অ্যাঙ্গেল এটাকে যদি ইন্টিগ্রেট করো তাহলে চেঞ্জ ইন রোটার অ্যাঙ্গেল তখন এই ইকুয়েশনটা দাঁড়াবে দেখো এখানে ডেল চেঞ্জ ইন স্পিড এটা ডেল ডেল লিখেছে ইজ ইকুয়াল টু এখানে আসবে স্কোয়ার তো এটা এটাকে স্কোয়ার থেকে যদি ইন্টিগ্রেট করো তাহলে এটা হাফ এরকম ধরনের হচ্ছে দেখো এখানে যে হাফ 337.5 × dt² এইটা আসলো এখান থেকে চেঞ্জ ইন স্পিডটা বার হয়ে গেল তো এখানে দেখো এই চেঞ্জ ইন স্পিড এইটাই তো বলতে চেয়েছিল চেঞ্জ ইন না চেঞ্জ ইন টর্ক অ্যাঙ্গেল সরি এই চেঞ্জ ইন টর্ক অ্যাঙ্গেল এইটা হচ্ছে চেঞ্জ ইন টর্ক অ্যাঙ্গেল এইটা এটাকে যদি ইন্টিগ্রেট করো তাহলে ডেল বার হবে ডেল মানে ডেল ডেল চেঞ্জ ইন স্পিড এটা চেঞ্জ ইন স্পিড তাহলে ওটা হবে চেঞ্জ ইন অ্যাঙ্গুলার পজিশন চেঞ্জ ইন অ্যাঙ্গুলার পজিশন এরকম এইটা আমি ক্লাসে এই জায়গাটা যেহেতু কেটে গেছে আমি ফাইনালি ক্লাসের সময় এই জায়গাটা একটু দেখিয়ে দেবো তোমরা মনে রেখো এখানে আসো যে চেঞ্জ ইন স্পিড আমাদের আসছে তাহলে এইটা এইটাই হচ্ছে চেঞ্জ ইন স্পিড এর ভ্যালু ডেল্টা টি ভ্যালু হচ্ছে 0.2 সেকেন্ড বসে দাও এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ডিগ্রি পার সেকেন্ড তাহলে এই ভ্যালুটা দাঁড়াচ্ছে ইলেকট্রিক্যাল ডিগ্রি পার সেকেন্ডে কিন্তু আমাদের তো রিভলিউশন পার সেকেন্ডে চাচ্ছে রিভলিউশন পার মিনিটে চাচ্ছে তো এটাকে যদি এটা এই ইকুয়েশন ধরে ব্যবহার করো সাইকেল পার রিভলিউশন হচ্ছে p/2 তা আমাদের এখানে p হচ্ছে 4 ফোল্ড জেনারেটর এটা তাহলে সাইকেল পার রিভলিউশন এক রিভলিউশনে 2 সাইকেল হয় হ্যাঁ সাইকেল পার রিভলিউশন মানে 4/2 মানে হচ্ছে 2 তার মানে 2 সাইকেল সমান এক রিভলিউশন সমান 2 সাইকেল তাহলে এক রিভলিউশন সমান 2 সাইকেল মানে হচ্ছে 2 × 360 ডিগ্রি এক সেকেন্ডে 360 ডিগ্রি তাহলে 720 ডিগ্রি তো এটাকে যদি ভাগ দিয়ে দাও 720 ডিগ্রি দিয়ে এই কোশ্চেনকে তাহলে রিভলিউশন পার মিনিটে চলে আসলো ঠিক আছে তো এই রিভলিউশন পার সেকেন্ডে আসলো এটাকে 60 দিয়ে গুণ দিয়ে রিভলিউশন পার মিনিটে করে নিই এইটা আসলো রিভলিউশন পার সেকেন্ডে এই এইটা ইলেকট্রিক্যাল ডিগ্রি পার সেকেন্ডকে এই 2 × 720 ডিগ্রি ভাগ দিয়ে রিভলিউশন পার মিনিটে আসলো পার সেকেন্ডে আসলো সেটা 60 দিয়ে গুণ দিয়ে রিভলিউশন পার মিনিটে এই হলো এখন কথা হলো এইটা চেঞ্জ ইন স্পিড আর অ্যাকচুয়াল স্পিড তো ছিল এইটা যেটা হচ্ছে 128/p অ্যাকচুয়াল স্পিড তাহলে হচ্ছে নাও নিউ স্পিড আফটার 10 সেকেন্ড হচ্ছে অরিজিনাল স্পিড 128/p এই পিটা হচ্ছে 4 সেকেন্ড যেটা হচ্ছে তোমার 1500 আর এইটা হচ্ছে 5.6 চেঞ্জ ইন স্পিড এটা হলো নতুন স্পিড হবে 10 সেকেন্ড পরে যে স্পিড হবে সেটা আর যদি কোন হচ্ছে এইসব ডিস্টারবেন্স এইসব না থাকতো তাহলে তার অ্যাকচুয়ালি স্পিড থাকতো 1500 আরপিএম/সেকেন্ড আরপিএম ঠিক আছে এখন আরেকটা এসেছে যে আমাদের একটা ইকুয়েশন বাদ করতে বলছে যে এরকম একটা লাইনে এরকম একটা ট্রান্সমিশন লাইনের দুই এন্ডে ভোল্টেজটা দেওয়া আছে এখানকার ভোল্টেজটা এরকম এখানকার ভোল্টেজটা এরকম এটা রেফারেন্স পয়েন্ট ধরে নিচ্ছে এটা এটাকে আমরা ধরে নিচ্ছি রেফারেন্স ভোল্টেজ এই এন্ডে এটা হচ্ছে রিসিভিং পয়েন্ট এখান থেকে পাওয়ারটা এই সাইডে ট্রান্সফার হচ্ছে এই লাইনের ইম্পিডেন্সটা ছিল এরকম এখন
আইটা এই ইকুয়েশন যদি আই বার করতে হয় লাইনে এরর সোর্সের ফলে পটেনশিয়াল ডিফারেন্সের এরর ফলে লাইনের ইম্পিডেন্স অথবা কারেন্টের সমান হবে লাইনের কারেন্টটা হবে এই ভোল্টেজ মাইনাস সেকেন্ডারি ভোল্টেজ ডিভাইড বাই ইম্পিডেন্স এটাকে যদি ভেঙে টেঙে ফেলো তাহলে এরর দেখা যাবে এরর দেখা যাবে দ্য পাওয়ার রিসিভড এট পয়েন্ট এট দ্য এন্ড টু এই দু নম্বর এন্ডে কত পাওয়ার রিসিভ করছে এখানে এই জায়গাটা কত পাওয়ার রিসিভ করে আসছে বা এই দিক থেকে কত পাওয়ার এখানে এসে হাজির হচ্ছে সেটা আমরা পি টু বলছি এই পয়েন্টের পাওয়ারটা এটা এক নম্বর পয়েন্ট এটা দু নম্বর পয়েন্ট এই পয়েন্টের পাওয়ারটা পি টু যদি বলি তাহলে এটা হচ্ছে রিয়েল পার্ট অফ এই পয়েন্টের ভোল্টেজ ইনটু কারেন্টের কনজুগেট তাহলে এই এটা হচ্ছে কমপ্লেক্স পাওয়ার আর তার রিয়েল পার্ট হচ্ছে আর ই লিখে দিয়েছি ভি টু ইনটু আই টু কনজুগেট আই টু মানে হচ্ছে এইটা এইটার কনজুগেট এইটার কনজুগেট নিয়ে বসাও দেখো এখানে কনজুগেট বসালে এই ভ্যালুর কনজুগেট হবে তাহলে থিটা মাইনাস ডেল্টা হয়ে যাচ্ছে আর এই ভ্যালুটা মাইনাস থিটার জায়গায় প্লাস থিটা হচ্ছে কনজুগেট নেওয়ার ফলে এই হলো তাহলে এখান থেকে এখন যদি এটা রিয়েল পার্ট নিয়ে নাও তাহলে কস থিটার মানটা এইটা এই থিটাটা এটা তো অ্যাকচুয়ালি এ নাম্বার এখান থেকে রিয়েল কম্পোনেন্টটা নিলে এইটার কস কম্পোনেন্টটা নিতে হবে তাহলে ভি টু ভি ওয়ান ভি ওয়ান ভি টু ডিভাইড বাই জেড ইন্টু কস এইটা মাইনাস এই কম্পোনেন্ট ইন্টু কস অফ থিটা এইটা হচ্ছে পি টু আর কি বুঝতে পেরেছো এখন এই পি টুটাকে যদি আমি এরকমভাবে দেখো ইকুয়েশনটা ইম্পিডেন্স টাইমটা যদি আমি আঁকি তাহলে আর এটা হচ্ছে এক্স এটা হচ্ছে জেড এটা টোটাল ইম্পিডেন্স এটা রেজিস্ট্যান্স এটা রিয়্যাক্ট্যান্স তাহলে এটা হচ্ছে জেড তা আমাদের এখানে যদি এই অ্যাঙ্গেলটা আর এই এইটা আলফা যদি বলি এই অ্যাঙ্গেলটা আলফা আর এই অ্যাঙ্গেলটা থিটা বলি তাহলে এই দুই অ্যাঙ্গেলের যোগফল এটা তো 90 ডিগ্রি তাহলে এই অবশিষ্ট দুই অ্যাঙ্গেলের যোগফল আলফা মাইনাস থিটা সমান নিঃসন্দেহে 90 ডিগ্রি তাহলে থিটার ভ্যালুটা হচ্ছে এই ভ্যালুটা হচ্ছে 90 মাইনাস আলফা আলফাটাকে এই সাইডে নিয়ে গেছে এখন এই থিটাটাকে রিপ্লেস করছি আমি দেখো এই থিটাটাকে রিপ্লেস করছি 90 মাইনাস আলফা দিয়ে করলে এই ইকুয়েশনটা দাঁড়াচ্ছে এরকম ধরনের এই ইকুয়েশন দাঁড়াচ্ছে এটি হচ্ছে রিয়েল পাওয়ার ট্রান্সফারের ইকুয়েশন যদি এই লাইনটা লসলেস লাইন হতো লসলেস লাইন মানে কোনো আর নাই শুধু এক্স হতো তাহলে রিয়েল পাওয়ার ট্রান্সফারটা কত হতো সেটা এখানে চাচ্ছে যদি বার করতে হয় আমাদের তাহলে দেখো যদি আর এর মান জিরো হয় লসলেস লাইন হয় রেজিস্ট্যান্স যদি জিরো হয় তাহলে এই আলফার মান কত হবে জিরো হয়ে যাবে এই অ্যাঙ্গেলটা তো এটা সরাসরি এর সঙ্গে মিশে যাচ্ছে আর এর ভ্যালু নাই তার মানে এই লাইন অতিভুজটা একদম সরাসরি লম্বের উপরের সঙ্গে মিশে গেছে যার ফলে আলফা নাই তো এটা এখানে হচ্ছে যে দেয়ারফর ইটু রিসিভ দ্যার এইটা গেল এখান থেকে যদি আমাদের জিরো হয় ওই ওই ভ্যালু তাহলে এই যে আর ইজ ইকুয়াল টু জিরো আলফা অর্থাৎ আলফা জিরো আর জিরো হলে আলফা জিরো এই ভ্যালুগুলো যদি এখানে বসাও তুমি এই ইকুয়েশনে বসাও তাহলে দেখো পি টু ইজ ইকুয়াল টু ভি ওয়ান ভি টু ডিভাইড বাই জেড মানে কি এই জেড কে তুমি ভেঙে ফেলো রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সাইন অফ ডেল্টা ঠিক আছে আলফা তো জিরো সাইন অফ ডেল্টা আর এটা হচ্ছে ভি ভি টু স্কোয়ার ডিভাইড বাই আমরা খুবই ব্যবহার করব এটা হচ্ছে তাহলে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারটা হচ্ছে এইটা ভি ওয়ান ভি টু ডিভাইড বাই এক্স হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার আর পাওয়ার ট্রান্সফরমারের ইকুয়েশনটা হচ্ছে এই জিনিসটা আর কি ভি এক্স পি এক্স পি ম্যাক্স ইন্টু সাইন বা পি ম্যাক্স এর ভ্যালু হচ্ছে আমরা এটাকে আমরা অনেক সময় ইকুয়েশন যদি রিপ্রেজেন্ট করে এই কার্ভটা তাহলে হচ্ছে এই এই হচ্ছে সাইন একটা ওয়েভ সাইন ওয়েভের সাইন ফাংশন এরকম বুঝতে পেরেছো তার মানে এই পি এই পাওয়ার পি ইজ ইকুয়াল টু পি ম্যাক্স এটা হচ্ছে এই ভ্যালুটা হচ্ছে পি ম্যাক্স সাইন ডেল্টা ঠিক আছে তো এখন এখানে এই দেখো ডেল্টার এই পি এর মান ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে কোথায় এই যখন 90 ডিগ্রি হবে ডেল্টার মান যখন 90 ডিগ্রি হবে তখন এই পি ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ পাওয়ার ট্রান্সফার হবে পি ম্যাক্স ঠিক আছে এইটাই আমাদের এই ইকুয়েশনটাকে আমরা পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশন বলি আর এটা পাওয়ার অ্যাঙ্গেল কার্ভ বলি পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশন হচ্ছে এইটা পি ম্যাক্স মানে হচ্ছে ভি ওয়ান ভি টু ডিভাইড বাই এক্স এটা আর পি ম্যাক্স এর ভ্যালুটা হচ্ছে এই ভ্যালু এই জিনিস আমাদের খুবই ব্যবহার করা হবে আমরা ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়া এখন যাবো এটা হচ্ছে স্টিভেনসন বইয়ের
সেকশন 14 6 14 6 14 চ্যাপ্টার 14 6 নম্বর সেকশনে এই ইকুয়ালিটি ক্রাইটেরিয়া বিস্তারিত বলা আছে। আমি ঠিক ওখান থেকে এই জিনিসটাকে নিয়ে এসেছি, ইকুয়ালিটি ক্রাইটেরিয়া। আমরা এই যে সুইং ইকুয়েশন নির্ণয় করেছি, এই ইকুয়েশন এটা তো দেখতে পাচ্ছি একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা নন লিনিয়ার ক্ষেত্রে। সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা একটা নন লিনিয়ার ইকুয়েশন, এইটা কোন স্ট্রেট ফরওয়ার্ড সলিউশন। এখন নরমালি আমরা ক্লাসরুম এনভায়রনমেন্টে কোন একটা সিস্টেমের যদি স্ট্যাবিলিটি স্টাডি করার দরকার হয়, একটা ইকুয়ালিটি ইকুয়েশন সহজ একটা পদ্ধতি সলিউশনটা না করে, মানে ওটা যদি নন লিনিয়ার ইকুয়েশন হয় তাহলে তো নিউমেরিক্যাল মেথডে যেতে হয়। নিউমেরিক্যাল মেথড ছাড়াও একটা ইকুয়ালিটি ক্রাইটেরিয়া বলে একটা মেথড ক্লাসরুম এনভায়রনমেন্টে আমরা পড়াই, সেইটা এখানে আমরা আলোচনা করতে পারি। ইকুয়ালিটি ক্রাইটেরিয়া আমরা তাহলে এই ইকুয়ালিটি ক্রাইটেরিয়া নিয়েই আমরা আলোচনা করবো। আমরা আপাতত এইটাকে এখানে শেষ করে রাখি, এটাকে বন্ধ করে দিয়ে রাখি।